স্টুডেন্টস, আজকে আমরা বায়ুতে যে জলীয় বাষ্প, যে ওয়াটার ভেপার মলিকুল আছে, তার অস্তিত্বটা পরীক্ষা করার জন্য আমরা সহজ একটা টিএলএম বানিয়েছি। সেই টিএলএমটা বানানোর সঙ্গে সঙ্গে আমরা দেখাবো যে বায়ুতে যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন বা অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো অস্তিত্ব যেমন রয়েছে, সেই সঙ্গে আমাদের জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার মলিকুল এটাও রয়েছে। তার জন্যই আমাদের এই মেঘ বৃষ্টি এটা হচ্ছে, যেগুলো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি না। সেটা করার জন্য আমরা একটা গ্লাস নিয়েছি। সেই গ্লাসের মধ্যে আমরা একটা ছোট্ট বরফ কুচি জল নিয়েছি। সেই গ্লাসের মধ্যে জল নিয়ে আমরা একটা বরফ কুচি ফেললাম। সেই বরফ কুচিটা ফেলার পরে আমরা কি ঘটনা ঘটছে আমি একটু দেখবো। তুমি একটু দেখো, সাইডে হাত দিয়ে দেখো। বাবা জল লেগে গেল তো। তাহলে সাইডে, এই যে সাইডে হাত দিচ্ছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে জলের অস্তিত্ব এখানে দেখা যাচ্ছে। এবং সেখানটা, এই যে তুমি হাত দিচ্ছ, দেখো জল হয়ে গেছে, এই যে জল হয়ে গেছে। তাহলে বাইরে, গ্লাসের বাইরে কোনো জল ছিল না, সেই কিন্তু এখানে আমরা দেখছি যে বিন্দু বিন্দু জলকণা জমেছে। এই জলটা এলো কোথা থেকে? এই যে বাতাসের মধ্যে যে আমাদের ওয়াটার ভেপার মলিকুলগুলো আছে, সেইগুলো এখানে এই ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে এটা জমে গেল। সেই জন্য আমরা এই পরীক্ষা থেকে বুঝতে পারলাম যে বায়ুতে জলীয় বাষ্প আছে। তাহলে বায়ুতে জলীয় বাষ্পের একটা ছোট্ট পরীক্ষা এই টেলায়ের মাধ্যমে আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ।